আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন স্কুল চাতক সুনামগঞ্জ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মইনুল হক, সহকারী শিক্ষক হায়দরপুর উচ্চ বিদ্যালয় চাতক সুনামগঞ্জ। আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা ফলের বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফল খাই। আমরা কি কখনো চিন্তা করেছি আমরা এই ফল কোথা থেকে পাই? কেউ কি বলতে পারবে? গাছ থেকে? হ্যাঁ, গাছ থেকে, ঠিক আছে। তবে গাছের কোন অংশ থেকে আমরা ফল পাই? ফলটা পাই আমরা গাছে ফুল থেকে। তোমাদের বিজ্ঞান বইয়ে আদর্শ ফুলের যে পাঠটা, এই পাঠের মধ্যে দেওয়া আছে ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ, এবং এই বীজ থেকেই আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় আদর্শ ফুল। আদর্শ ফুল, এখন প্রশ্ন হলো ফুল কি? সপুষ্পক উদ্ভিদের যে রূপান্তরিত অংশ, সপুষ্পক উদ্ভিদ, আমরা ক্লাস ফোর ফাইভ এর বিজ্ঞান বইয়ে পড়েছি উদ্ভিদ দুই প্রকার, সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ। যে উদ্ভিদে ফুল এবং ফল হয় তাকে সপুষ্পক উদ্ভিদ বলে, এবং যে উদ্ভিদে ফুল এবং ফল হয় না তাকে অপুষ্পক উদ্ভিদ বলে। আমরা ফুলের সংজ্ঞায় বলতেছি যে ফুল হল সপুষ্পক উদ্ভিদের রূপান্তরিত যে অংশ, ফল এবং বীজ উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তারে সাহায্য করে তাকে ফুল বলে। আমাদের আলোচনার বিষয় হলো আদর্শ ফুল। আদর্শ ফুল হচ্ছে যে ফুলের মধ্যে ফুলের পাঁচটি অংশই বিদ্যমান তাকে আদর্শ ফুল বলে। যে ফুলের মধ্যে ফুলের পাঁচটি অংশই বিদ্যমান তাকে আদর্শ ফুল বলে। আদর্শ ফুল যে ফুলের মধ্যে যে ফুলের মধ্যে ফুলের পাঁচটি অংশই বিদ্যমান তাকে আদর্শ ফুল বলে। যেমন জবা ফুল, দুত্রা ফুল। তাহলে আমরা জানলাম আদর্শ ফুল যে ফুলের মধ্যে ফুলের পাঁচটি অংশই বিদ্যমান তাকে আদর্শ ফুল বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জবা ফুল, দুত্রা ফুল। এখন আমরা জানব আদর্শ ফুলের যে পাঁচটি অংশ কি কি। আদর্শ ফুলের পাঁচটি অংশ কি কি? আদর্শ ফুলের পাঁচটি অংশ কি কি? আদর্শ ফুলের পাঁচটি অংশ হচ্ছে এক নম্বরে বৃতি, দুই নম্বর হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি,
দলমণ্ডল তিন নম্বর হচ্ছে পুংস্তবক চার নম্বর হচ্ছে স্ত্রীস্তবক এবং পাঁচ নম্বর হচ্ছে পুষ্পক পুষ্পক। তাহলে আমরা জানলাম আদর্শ ফুলের পাঁচটি অংশ বৃতি দলমণ্ডল পুংস্তবক স্ত্রীস্তবক এবং পুষ্পক। এখন চিত্রের মাধ্যমে আমরা আদর্শ ফুলের এই পাঁচটি অংশ সম্পর্কে জানব। ফুলের বিভিন্ন অংশ, প্রথমে আমরা বলেছিলাম বৃতি, ফুলের এই অংশটাকে সবুজ এই অংশটাকে বলা হয় বৃতি। দুই নম্বরে আমরা বলেছিলাম দলমণ্ডল বা পাপড়ি, সোজা ভাষায় আমরা বলতে পারি ফুলের যে পাপড়ি এটাই হচ্ছে দলমণ্ডল, এই অংশটা হচ্ছে ফুলের পাপড়ি বা দলমণ্ডল। তিন নম্বরে আমরা বলেছিলাম পুংস্তবক, আমরা এখানে দেখতে পাচ্ছি পুংদণ্ড এবং পরাগদানি, যেটার মধ্যে পরাগ থাকে, এই পুংদণ্ড এবং পরাগদানির সমন্বয়ে পুংস্তবক গঠিত। এরপর আমরা দেখেছিলাম স্ত্রীস্তবক, স্ত্রীস্তবক হচ্ছে ফুলের ভিতর যে গর্ভাশয় গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড এই তিনটা অংশের সমন্বয়ে স্ত্রীস্তবক গঠিত। চার নম্বর আমরা বলেছিলাম এরপর আসছে পাঁচ নম্বর পুষ্পাক্ষ, পুষ্পাক্ষটা হচ্ছে পুষ্পাক্ষকে আমরা ফুলের বৃত্তীয় বলতে পারি, অর্থাৎ এই পুষ্পাক্ষের উপরে কিন্তু সম্পূর্ণ ফুলটা অবস্থিত। তাহলে চিত্রের মাধ্যমে আমরা দেখলাম ফুলের পাঁচটি অংশ কী কী। এখন আমরা পুস্তা পেপারের মাধ্যমে ফুলের যে পাঁচটি অংশ, এই পাঁচটি অংশ এবং এগুলোর কাজ কী কী এটা আমরা এখন পোস্টার পেপারের মাধ্যমে জানব। আমরা এখানে দেখতে পাচ্ছি ফুলের বিভিন্ন অংশ পরিচিত, প্রথমে আছে বৃতি, বৃতিটা হচ্ছে ফুলের সবচেয়ে বাইরের স্তবক, ফুলের সবচেয়ে বাইরের যে স্তবক তাকে বলা হয় বৃতি। বৃতির কাজ হচ্ছে জ্বর বৃষ্টি তাপ পোকামাকড় থেকে ফুলের গুড়িকে রক্ষা করা। এরপর আছে দলমণ্ডল, দলমণ্ডল হচ্ছে বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, বাইরের দিক থেকে যে দ্বিতীয় স্তবক তাকে বলা হয় দলমণ্ডল। দলমণ্ডলের কাজ কি? দলমণ্ডলের কাজ হচ্ছে পোকামাকড় ও পশু পাখিকে আকর্ষণ করে। এই আকর্ষণটা কিভাবে করে? ফুলের যে বিভিন্ন রং, আমরা জানি বিভিন্ন রঙের ফুল হয়, এই ফুলের বিভিন্ন রঙের কারণে পোকামাকড় এবং পশু পাখিকে আকর্ষণ করে পরাগায়ন নিশ্চিত করে। এই যে বৃতি এবং দলমণ্ডল এগুলো জনন কাজে সরাসরি অংশগ্রহণ করে না বলে তাদেরকে সাহায্যকারী স্তবক বলা হয়। এরপর আছে পুংস্তবক, পুংস্তবক হচ্ছে ফুলের তৃতীয় স্তবক, পুংস্তবকটা হচ্ছে ফুলের তৃতীয় স্তবক। আমরা আগে বলেছিলাম দুইটা অংশ নিয়ে পুংস্তবক গঠিত, পুংদণ্ড এবং পরাগদান, এই দুইটি অংশের সমন্বয়ে পুংস্তবক গঠিত। পুংস্তবকের কাজ কি? পুংস্তবক সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে, পুংস্তবকটা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এরপর আছে স্ত্রীস্তবক, এটি হচ্ছে ফুলের চতুর্থ স্তবক। আমরা এর আগের চিত্রের মধ্যে দেখেছি স্ত্রীস্তবক তিনটি অংশ নিয়ে গঠিত, গর্ভাশয় গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, তো স্ত্রীস্তবকটা হচ্ছে ফুলের চতুর্থ স্তবক। এর কাজ কি? এরাও পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পুংস্তবক এবং স্ত্রীস্তবক তারা সরাসরি জনন কাজে অংশ গ্রহণ করে। এই কারণে পুংস্তবক এবং স্ত্রীস্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়। পুষ্পাক্ষ ফুলের যে অক্ষের উপর বৃদ্ধি দল পুংস্তবক ও স্ত্রীস্তবক বিন্যাস থাকে তাকে পুষ্পাক্ষ বলে। ফুলের যে অক্ষের উপর বৃদ্ধি দল পুংকেশর ও পুংস্তবক ও স্ত্রীস্তবক বিন্যাস থাকে তাকে পুষ্পাক্ষ বলে। পুষ্পাক্ষের কাজ কি? পুষ্পাক্ষের কাজ হচ্ছে সম্পূর্ণ ফুলটাকে ধারণ করা, ফুলের যে বিভিন্ন অংশ এগুলোকে ধারণ করা। অর্থাৎ এক কথায় পুষ্পাক্ষকে আমরা বলতে পারি ফুলের ভিত্তি, ফুলের ভিত্তি। কারণ যেহেতু পুষ্পাক্ষের উপরেই ফুলের বিভিন্ন অংশগুলো বিন্যাস, তাই পুষ্পাক্ষকে ফুলের ভিত্তিও বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত আমরা জানলাম ফুল কি, আদর্শ ফুল কাকে বলে, আদর্শ ফুলের অংশ কয়টি ও কি কি। আমরা চিত্রের মাধ্যমেও দেখেছি আদর্শ ফুলের যে অংশগুলো। এরপর আমরা পোস্টার পেপারের মাধ্যমে জানলাম ফুলের যে আদর্শ ফুলের যে পাঁচটি অংশ এগুলো সম্পর্কে এবং এদের কাজ কি কি। এখন বাসার কাজ। তোমরা বাড়িতে বসে একটি ফুলের চিত্র অঙ্কন করে ফুলের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। আশেপাশে বাড়ির আশেপাশে তোমাদের বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়, এখান থেকে একটি ফুল নিয়ে ফুলের চিত্রটা অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।